نحمده ونصلي على رسوله القريم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي جدني علما تو আমরা এই বইটা থেকে পড়তেছিলাম যে সম্মানিত জুবায়ের ভাইয়ের মহম্মদাল্লাইসাল্লামী আমাদের শরীয়তের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় নেতা তো এই বইটা লেখা বই না এটা সংকলন করা তিপ্পান্নটা বই থেকে এটা সংকলন হয়েছে আলহামদুলিল্লাহ উনি যে সমস্ত পয়েন্টগুলোকে ওনার কাছে বেশি সবগুলা বই আসলে খুব ভালো মানে ওনার কাছে যে যিনিগুলা পয়েন্টগুলো বেশি মনে যে আমাদের মতো সাধারণ যারা পাঠক তাদের জন্য মনে রাখা এবং সহজ এবং সংক্ষিপ্ত যে জিনিসগুলো আমাদের বেসিক জিনিসগুলো আমাদের মনে রাখা সেই কি করা তবে প্রত্যেকটা বই খুব ইম্পর্টেন্ট আমি বই লিস্টগুলো দেখছি আলহামদুলিল্লাহ তার মধ্যে কিছু কিছু অল্প কিছু হলো বই আমরা অনেকেই হয়তো পড়ছি আলহামদুলিল্লাহ তো এটা আমার কাছে খুব ভালো একটা বই মনে হয়েছে এবং এটা একটা রেফারেন্সে রাখার মতো বই এর জন্যে যে এগুলা ধর্মের বেসিক জিনিস একেবারে বেসিক জিনিস যেই জিনিসগুলো না জানলে আমরা কুফর শেখ এবং বেদার তিনটাই হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় বলে আমরা বাংলাদেশে যারা আমার মতো ধর্মীয় লাইনে পড়াশোনা করা না আমরা আমাদের অনেকের ধর্মীয় জ্ঞান সীমিত বললে ভুল হবে বেসিক নলেজ নাই আমাদের ইভেন টু মি তো এই জিনিসগুলো আমাদের আসলে শেখা দরকার এর জন্যে যে আমাদের যদি ইমান যদি না টিকে যায় তাহলে কিন্তু এই যে এই যে টুপি এই যে দাড়ি বলেন এই যে ইসলামিক কথা বলেন কোরআন তেলাওয়াত বলেন বা যে কোনো ধরনের সলাদ বলেন যে কোনো এবাদত বলেন কোনো কাজে আসবে না তো এই বইটাও সেটা একটা বেসিক জিনিস একেবারে বেসিক জিনিস যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানা উচিত এবং আমরা ছোটবেলা যারা ধর্ম শিখছি তাদেরকে শুধু বলছি কি তহিদ তহিদ মানে কি এক আল্লাতে বিশ্বাস করা এখন এটার এক্সপ্লেনেশন কি কি করলে তহিত টিকবে কি করলে তহিত টিকবে না এগুলো আমাদেরকে বিশেষ করে আমি যেখানে পড়াশোনা করছি ওখানে কেউ বলে নেই এবং ইমান হ্যাঁ শুধু ইমান ইমান যে ভেঙে যেতে পারে এই জিনিসগুলো ভাবে শেখা হয় নাই লাইলার যে শর্ত আছে সাতটা বা নয়টা এবং কি করে লাইল কেটে যায় মানে কাজ করে না বা ইমানটা থাকে না এই জিনিসগুলো এই জিনিসগুলো আমরা শিখি নাই তারপরে আপনার এই বেদাত যে কি জিনিস মানে এটা বেদাত শব্দটার সাথে পরিচিত ছিলাম কিন্তু যে বাংলাদেশে বেদাত দুই ভাগ করছে একটাও ভালো বেদাত আর খারাপ বেদাত তো রসুল সসাম বলতেছে যে কোনো বেদার কুল্লু বলছে এখানে শব্দটা আর আমি তো হাদিসটা আর আমি বুঝতে পারি না তো এই জিনিসগুলো জানার জন্য আমাদের আসলে বেসিক নলেজের এই বইগুলো একেবারে বেসিক নলেজ যে জিনিসটা জানলে না জানলে আমাদের ইমান এবং ধর্মের যে মূল জিনিস আমরা টিকে টিকায় রাখতে পারবো না আসলে আমরা মনে করতে পারি টিকবে আসলে এটা টিকবে না আসলে একেবারে টিকবে না তো এই জিনিসগুলো জানার জন্য আমাদের এই বইগুলো পড়া দরকার ডেফিনেটলি পড়া দরকার আমাদের মনেও থাকবে না যেমন আমার জিনিস আমার নিজের অনেক জিনিস মনে থাকে না তো পড়লে হবে কি আপনি যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে যান বা আমরা যে কোনো সিচুয়েশনে পড়ে যাই না তখন আমরা মনে হবে যে এরকম একটা ঘটনা পড়ছিলাম বা শুনছিলাম এই জিনিসগুলা আসলে ধর্ম এলাও করবেন তখন আপনার মনে মধ্যে কোশ্চেন যাবে তখন দেখবেন যে ইউটিউবে আর আমরা তো সবাই কম বেশি ফেসবুকে ইউজ করি ওখানে বিভিন্ন বড়ো বড়ো যারা ইসলাম বোঝেন তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর থাকে আলোচনা থাকে নলেজটা আমরা তাদের কাছ থেকে নেব মানে আমার মতো মুখ্য মানুষের কাছ থেকে নলেজ না এটা মনে রাখতে হবে আর আমি হলো বই রিডিং বলি নাথিং এলস জাস্ট রিডিং নাথিং এলস তো আসেন শুরু করি তো আজকে পর্ব নাম্বার নয় তকলিৎ সুন্নতের অনুসারীদের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি করে তকলিদের কথা আমাদের একটু ফর রিফ্রেশিং তকলিৎ হলো অন্ধ অনুসরণ করা যেটা তো তকলিফপন্থী নিজেদের অনুসরণীয় মাঝাব ছাড়া অন্য নিকট হক গ্রহণ করে না এবং তারা কামনা করে না যে সঙ্গে তাদের সাক্ষাৎ হোক এগুলা ডেইলি লাইফের জীবনে কম বেশি আমি তো ডেফিনেটলি দেখছি আপনারাও কম বেশি দেখছেন আর আরেকটা জিনিস যেটা আমি বারবার বলতে চাই যে আমরা কোনো মাঝহাবের বিপক্ষে না এটা আমাদের এখানে যে মসজিদ আছেন আহারস জামাতের মসজিদ সালাফ তারা কেউ হানাফি তারা কেউ হাম্বলি ইমাম তো তাদের কথা হলো যে মাঝাবে যদি এমন কিছু থাকে যেটা সুন্নতের বিপক্ষে চলে তাহলে আমরা সুন্নতের পক্ষে চলে যাব এটি একদম ইজি ফর্মা আপনি মানেন কোনো সমস্যা নাই বা আমি মানি আলহামদুলিল্লাহ আমরাও মানি আলহামদুলিল্লাহ যেটা সহি সন্ন্যার বিপরীতে কোনো কিছু না যায় এই জিনিসগুলো যেন মিক্স আপ না আমরা যেন গালিগালাজ না করি কেউ কাউকে যেন অসম্মান না করে এই যে না করি তাতে লাভ হবে লস আমার নিজেরই হবে আমরা সবাই সবার প্রতি সম্মানিত হবো সবাই সবাইকে রেসপেক্ট করবো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকা খুব জরুরি খুব জরুরি দেখেন আমরা হলো মুসলিম ভাই আমার আছে দশ লক্ষ ভুল আপনার পাঁচটা ভুল নেই আমার সমালোচনা করে কি লাভ সুতরাং আমি আপনার সমালোচনা করবো না বরঞ্চ আমরা যেটা করতে পারি ডাইকে নিয়ে বলতে পারি যে ভাই এই জিনিসটা হাদিসের মধ্যে এরকম পাইছিলাম এটা এরকম হয় অথবা আপনি আমাকে বললেন যে ভাই আপনি যে কথাটা বলছেন এটা তো হাদিসের মধ্যে এরকম পাই নাই ভুল হতে পারে এই বইয়ের মধ্যে লেখার মধ্যে ভুল হতে পারে আমার বলার মধ্যে ভুল হতে পারে আমার রিডিং ভুল হতে পারে তো ধর্মের চূড়ান্ত কি হলো রসুল ইসলাম এটি এই ধর্ম এই বইটার কিন্তু মূল জিনিস যে ধর্মের চূড়ান্ত ডিসিশন হবে আল্লাহ কোরআন এবং রসুলসলাম তো যাই হোক এমনকি তারা সুন্নতের অনুসারীদেরকে যে কোনো মূল্য অপমান করার চেষ্টারত থাকে যার ফলে সন্ন্যতের অনুসারীগণ তাদের সন্নতি আমল বেদাতিদের সামনে প্রকাশ করতে ভয় পায় তা সত্ত্বেও সুন্নতের অনুসারীগণ তাদের সন্ন্যতি আমল প্রকাশ করতে বাধ্য হয় ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এমনকি সুন্নতের অনুসারীগণ শারীরিক নির্যাতনের শিকার হয় অবশ্যই মসজিদ পৃথক করতে বাধ্য হয় এগুলো আমি নিজেও দেখছি বাংলাদেশেরা ফাইদিন করছিলাম অনেকে অনেক ধরনের কথা বলছেন এবং এই মসজিদে ঢোকার পরে মাগরিবের আগে অথবা এই আপনার জুম্মান নামাজের যদি খুঁতবাস শুরু হয়ে যায় তখন তো খুব গিয়ে হয়েছে এরকম ঘটনা নিজেও কম বেশি আমরা দেখছি আলহামদুলিল্লাহ তো এই জিনিসগুলো এরকম হওয়া ঠিক না যে সন্না যেখানে আগে এখানে অন্য কোনো ব্যক্তির কথা এখানে চালানো যাবে না এরপরে পয়েন্ট যেটা তাকলিদ অমুসলিমকে ইসলামে প্রবেশ করতে বাধা প্রদান করে মানে অন্ধ অনুসরণ অমুসলিমকে ইসলামে বাধা প্রদান করে কোন অমুসলিম যখন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করে তখন তার সামনে উদ্ভাসিত চার মাঝাব সে চিন্তা করে কোন মাঝাব সহি যাতে সে প্রবেশ করবে হানাফি মাঝাবের আলমের নিকট গেলে সে নিজ মাঝাবকে সহি বলে আখ্যা দেয় এবং তাতে প্রবেশ করার আহ্বান জানায় শফি মাঝাবের আলমদের নিকট গেলে সে নিজের মাঝাবকে সহি বলে আখ্যা দেয় এবং তাতে প্রবেশ করার হামলি মাঝাবের একই ঘটনা এবং তখন অমুসলিম ব্যক্তির মনে দ্বিধা সৃষ্টি হয় ফলে সে এক পর্যায়ে ইসলাম গ্রহণ করা হতে বিরত থাকতে বাধ্য হয় এটা একটা বিউটিফুল পয়েন্ট আছে আলহামদুলিল্লাহ আর তাকলিদ বা অন্ধ অনুসরণ হলো বিনা ইলমে আল্লাহর সম্বন্ধে কথা বলা বিনা ইলমে আল্লাহ সম্বন্ধে কথা বলা সবচেয়ে বড় হারাম সময়ের একটি যেমন আল্লাহ তালা বলতে বলো নিশ্চয়ই আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা এবং পাপ অসংগত বিরোধিতা ও কোন কিছুকে আল্লাহ শরিক করা যার কোনো সনদ তিনি প্রেরণ করেনি আর আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা তোমরা জানো না এটা তেত্রিশ নাম্বারায় আর বিনা ইলমে আল্লাহ সম্বন্ধে কথা বলার অনেক ঘটনা রয়েছে তার মধ্যে একটি হলো যারা হানাফি মাচাবের তাকলিদ করে মানে অন্ধ অনুসরণ করে তারা একটি মিথ্যা বানোয়ার ঘটনা বর্ণনা করে থাকে ঘটনাটি হলো খিজির আল ইসালাম Uh, আ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নিকট হতে সরি এলম অর্জন করেছেন খিজির আল ইসলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নিকট পাঁচ বছর অবস্থান করেন অতপর যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুবরণ করেন তখন খিজির আল ইসলাম আল্লাহ তাল্লাহ নিকট অনুমতি চালেন যে তিনি ইমাম আবু হানিফার নিকটে তার কবর হতেই ফিকে ইলম অর্জন করবেন তারপরে তিনি ইমাম আবু হানিফার নিকটে তার কবর হতে পঁচিশ বছর যাবত যাবৎ ইলম অর্জন করেছেন হে মুসলিম ভাই একজন বিবেকমূল মানুষ কিভাবে উল্লেখিত ঘটনা বিশ্বাস করতে পারে যেখানে আল্লাহ তালা সুরা কাহাফের ষাট হতে বিরাশি নাম্বার আয়ত পর্যায়ে তেষ্টি আয়তে খিজাল আল ইসলামের নিকটতে মুসাল ইম অর্জনের ঘটনা বর্ণনা করেছেন সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে খিজির আল সাক্ষাৎ কি করে সম্ভব হতে পারে আল্লাহ তালা সকলকে হেদায়ত দান করুন আল্লাহ মান এরপরে যেটা সে তাকলিদের ব্যাপারে প্রসিদ্ধ চার ইমামের নিষেধাজ্ঞা ইসলামের প্রসিদ্ধ চার ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফার রহমতুল্লাহি ইমাম মালিক রহমতুল্লাহি ইমাম শাফি রহমতুল্লাহি ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহি তারা প্রত্যেকই বিরাট পণ্ডিত পরহেজদার এবং আল্লাহ ও তার রসুল সলাহালামের প্রতি আনুগত্যশীল ছিলেন এবং এদের ব্যাপারে বিভিন্ন বড় বড় স্কলারদের কাছ থেকে আমি বক্তব্য শুনছি যে আলহামদুলিল্লাহ তারা বলছেন তাদের এল এত গভীর ছিল যে আমাদের মতো সাধারণ মানুষ সারা জীবন যদি এর উপর পড়াশোনা করি তাও শেষ করা সম্ভব না ওনাদের এত গভীর ছিল সবার এবং সবাই শরিয়ার ব্যাপারে অনেক নলেজ রাখতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার বোঝকে বিশুদ্ধ ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা মনে প্রাণে চেষ্টা করেছেন চেষ্টা করেছেন মানুষের সার্বিক জীবনকে কোরআন ও অনুযায়ী গড়ে তোলার কোনো মাস্তার ফয়সলা সরাসরি কোরআন ও সরিহাদিস না ফুলে তারা ইশতেহার বা গবেষণা করে আহ ফয়সলা প্রদান করেছেন তাতে ভুল হলেও তারা সবের অধিকারী হয়েছেন এ ব্যাপারে রসুল স্লামের হাদিস হচ্ছে আমর ইবনুল আসর থেকে বর্ণিত তিনি বলেন রসুল এই কথা বলতে শুনেছেন কোন বিচারক ইস্তিহাদ মানে গবেষণা সঠিক সিদ্ধান্তে পৌঁছালে তার জন্য আছে দুটি পুরস্কার আর বিচারক যদি গবেষণাতে ভুল করে তাহলে তার জন্য আছে একটা পুরস্কার তাহলে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ইমামগঞ্জ যদি কোনো ভুল করে থাকেন তারা একটা নেকি পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ তারা ইচ্ছাকৃত ভুল করেন নাই কারণ তারা নলেজেবল ছিলেন এবং ওনাদের যে সমস্ত ভুল ছিল তারা বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখ করে গেছেন এটা আমি নিজেও কয়েকটা বই পড়ছি আলহামদুলিল্লাহ ওখানে ওটা উল্লেখ করে গেছেন এবং ইমাম আবু হানিফার উপর বিউটিফুল একটা বই আছে এবং ওনার জীবনীর উপর বইটা যাই হোক যদি কখনো সময় সুযোগ হয় ইনশাল্লাহ ওই বই থেকে আমরা রিডিং পড়বো ইনশাআল্লাহ তো অত্র হাদিসের উপর ভিত্তি করে ইমামগণ ইস্তেহাত বা সরিয়া গবেষণা করে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার চেষ্টা করেছেন এই হাদিস না থাকলে হয়তো বা ইস্তেহাত করতেন না কারণ তারা ভয় করতেন যে তাদের কথা কোরআনার বিরুদ্ধে যেতে পারে এজন্য বা অন্ধ অনুসরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন যেমন আবু হানিফা নিষেধাজ্ঞা তাহলে ইমাম আবু হানিফা কি বলছেন আসেন দেখি ইমাম আবু হানিফা বলেন যখন সহি হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মত বা মাঝাবান আর আগের হাদিসটা ছিল ইমাম বুখারীর হাদিস আর এটার উনি কোটেশন করছেন হাসিয়া ইবনে আপিদ্দিন বই থেকে এরপরে দ্বিতীয় পয়েন্ট আসছে আমরা কোন আমরা কোথা থেকে গ্রহণ করেছি তা না আমাদের কথা গ্রহণ করা বই ধানিফা কথা যে ব্যক্তি আমার দলিল জানে না আমার কথা দ্বারা প্রদান করা হারাম তার মানে কারো ব্যক্তির কথা নিতে হলে দলিল জানতে হবে কোরআন সন্না নিশ্চয়ই আমরা মানুষ আমরা আজকে যা বলি আগামীকাল তা থেকে ফিরে আসি এটা কে বলতেছেন ইমাম আবু হানিফা বলতেছেন নিজে এরপরের পয়েন্টে বলতেছেন তোমাদের জন্য আফসোস হে ইয়াকুব ইউসুফ তুমি আমার থেকে যা শোনা তাই লিখে নিও না কারণ আমি আজ যে মত প্রদান করি কাল তা প্রত্যাখ্যান করি এবং কাল যে মত প্রদান করি পরশু তা প্রত্যাখ্যান করি এটা ওনার স্টুডেন্টকে বলতেছে ওনার স্টুডেন্ট আবু ইউসুফ খুবই প্রসিদ্ধ স্কলার ছিলেন ইমাম ছিলেন অনেক বড় স্কলার ছিলেন উনি এবং আবু ইয়াকুব 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 মানে ইয়াকুবের যিনি তিনি আবু ইউসুফ আর কি তো যাই হোক এগুলো মানা করে গেছে ছাত্র দেবো না স্টুডেন্টকে আর আমি যদি আল্লাহর খিতাব কোরআনামের কথার হাদিস বিরোধী কোনো কথা বলে থাকি তাহলে আমার কথাকে তোমরা ছুড়ে ফেলে দিও এটা কে বলতেছেন ইমাম আবু হানিফা বলতেছেন তো সুতরাং যে ব্যক্তির ভুল হতে পারে কিন্তু আমরা সমালোচনা করবো না যেহেতু আমি মূর্খ মানুষ তাদের সমালোচনা করার মতো জ্ঞান আমার নাই তাদের সমালোচনা করার মতো জ্ঞান আমার নাই যাদের নলেজ আছে তারা কথা বলবেন যারা ইসলামিক স্কলার তারা কথা বলবে নট নটমী আমি জ্ঞানের কোনো কিছু না আমি বই রেডিং পড়ি তার সিট আমি 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 জ্ঞান শিখতেছি তো যাই হোক এখন ইমাম মালিক কি বলতেছেন দেখেন রহমতুল্লাহ টাকা ইমাম মালিক বলতেছেন আমি একজন মানুষ মাত্র আমি ভুল করি আবার ঠিকও করি অতএব আমার সিদ্ধান্ত গুলো তোমরা যাচাই করো যেগুলি কোরআন ও সন্ন্যার অনুকূলে হবে সেগুলি গ্রহণ করো আর যেগুলো কোরআন ও সন্ন্যার প্রতিকূল হবে তা প্রত্যাখ্যান করো এটা ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন উনি কিন্তু অনেক বড় স্কলার ছিলেন ওনার জীবনী পড়ে দেখবেন ভাল লাগবে এবং ওনাদের জীবনে যে ধরনের টর্চার হয়েছে এটা আমরা ধারণা করতে পারি না এবং আমরা তাদের জীবনে সকল অনেক কিছু জানি না এরপরে যেটা আসছে সেটা হলো যে পরে এমন কোনো ব্যক্তি না যার সকল কথাই গ্রহণীয় বা বর্জনীয় একমাত্র রসুল স্লাম দিতে তাহলে ইমাম মালিক বলতেছে একমাত্র ব্যক্তি যে রসুল স্লামের কথাই নিতে হবে এটা সবাই বলছেন সাহাবিক বলছেন এবং পরবর্তী সালাফরাত যারা ছিলেন সবাই এক কথা বলছেন সবাই 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 এরপরে ইমাম শাফির নিষেধাজ্ঞা ইমাম শাফি রহমতুল্লাহি বলেন যদি তোমরা আমার বইয়ে রসুল সাস্তানের সন্না বিরোধী কিছু পাও তাহলে রসুল সাল্লামের সন্না অনুযায়ী বলো এবং আমার কথাকে প্রত্যাখ্যান করো এক বর্ণনা এসেছে তোমরা রসুল সাস্তানের কথাই অনুসরণ করো এবং অন্য কারো কথার দিকে দৃষ্টিপাত করো না ইমাম শাফি রহমতুল্লাহি কত বড় স্কলার ছিলেন সুবাহ আল্লাহ এরপরের পয়েন্টে যেটা আসছে এগুলো সব বই কোটেশন থেকে আসছে আমি যে সব কথা বলেছি তা যদি রসুল সাস্তামের সহিহাদিসের বিপরীত হয় তবে রসুল সাস্তামের হাদিসে অগ্রগণ্য অতএব তোমরা আমার তকলিদ করো না মানে আমার অন্ধ অনুসরণ করো না কার ইমাম শাফি রহমতুল্লাহ অন্ধ অনুসরণ করতে উনি নিজে মানা করে গেছেন এরপরের পয়েন্ট আসছে রসুল সাহসলামের প্রত্যেকটি হাদিসে আমার কথা যদিও আমার নিকট তা থেকে তোমরা না শুনে থাকো তার মানে কি ইমাম শাফি বলছে যে রসুল সাল্লাম হাদিস আমার মত সুবাহান দেখেন কত সুন্দর ক্লিয়ার কথা এখানে কোনো গোপন কোনো কিছু না কোনো অস্বচ্ছ কোনো কিছু না সুতরাং আমরা এগুলোকে জটিল করব না আর আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় আমরা আমার মতন যারা একটু ধর্মীয় ব্যাপারে একেবারেই দুর্বল কোনো কমেন্টস যেন না করি কমেন্টস করার মতো জ্ঞান আমার নাই আমি নিজেও করি না এক সময় হয়তো আমি করতাম এগুলো আমি ছেড়ে দিচ্ছি এগুলো করতে কারা বড় বড় ডক্টর আবু বকর জাকারিয়া আছেন ডক্টর মঞ্জুরা রাহি আছেন ওনারা হলো জ্ঞানের আধার আলহামদুলিল্লাহ বর্তমান সময় মতে রহম্মদানী সাহেব আছেন এবং অনেক নাম বলা যায় আবদুল্লাহ আছে আবদুল্লাহ বিন আব্দুল রাজ্জাক সাহেব ওই ছেলে খুবই নলেজেবল ছেলে মা আলহামদুলিল্লাহ তারপরে ডক্টর মুজাফর মহসেন সাহেব আছেন আব্দুল রাজাক সাহেব আছেন তারপরে ডক্টর মুসলিম উদ্দিন আছেন এরকম আরও অনেক নাম বলা যায় আমার তো এখন অনেক নাম মনে আসতেছে না তো এনাদের কাছ থেকে আপনারা নলেজ নেবেন এবং কোনো ব্যাপারে জানতে হলে তাদের কাছ থেকে জানবেন তারা হলো দিনের লাইনে পড়াশোনা করা স্পেশালিস্ট তারা হলেন ইসলামিক স্কলার কিন্তু আমার মতো মূর্খ লোকের কোন ধরনের কোন ফতার কথা বলাও ঠিক না সরে আমি যেটা বলবো সেটা বলবো যদি আমি হুব হু মনে রাখতে পারি তাহলে তার রেফারেন্স দিয়ে বলা উচিত এটা সেদিন ইউটিউবে একটা লেকচার দেখতেছিলাম যে বললো যে আপনি কি ইসলামী দায়ের দাওয়াত দিতে পারবেন অবশ্যই পারবেন কিন্তু বই রেফারেন্স সহ যেমন আমি রেফারেন্স দিয়ে কথা বলতেছি আমি আমার নিজের কোনো কথা বলতেছি না এবং উনি এই সম্মানিত যুবাইয়ের ভাই যেটা করছেন উনি তিপ্পান্নটা বই থেকে সংকলন করছেন মানে ওখান থেকে কপি করে এখানে আনছেন ওনার কাছে যেগুলো মনে হচ্ছে আমাদের মতো যারা একটু দুর্বল তাদের এগুলা মনে রাখার জন্য যে জিনিসগুলো সহজ এই জিনিসগুলো আনছে তো এই জিনিসটা আমরা মিক্স আপ না করে ফেলি এবং এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আমি ধর্মের কোনো স্পেশালিস্ট না আমি ধর্মের কোনো স্পেশালিস্ট না আমি জানার চেষ্টা করতেছি আর ফতোয়ার ব্যাপার বড় বড় ইমামরা বলবেন নট আর ইমাম ইবনে হাম্বর রহমতুল্লাহ এর সাথে ছিল আমি আমার তক আমি আমার তকলিত করি না তাকলিদ করোনা মালিক সাফি আউজাই ও সাউরির মানে অন্ধ অনুসরণ করতে মানা করছেন ওনার এবং ইমাম মালিক ইমাম সাফি আউজাই এবং সাউরি রহমতুল্লাহি বরং তারা যে হতে গ্রহণ করছেন সেখানে সেখানে তোমরাও গ্রহণ করো তার মানে হাদিসের সাথে যেগুলো মিলে যাবে ওগুলাই গ্রহণ করতে বলছেন যে ব্যক্তি রসুল সালামের হাদিসকে প্রত্যাখ্যান করে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল কে বলতেছেন ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বর অনেক বড় স্কলার ছিলেন এই চার ইমামকে কোনো ইমামকে আপনি ছোট করতে পারবেন না কোনো ইমামকে পিছনে ফেলাইতে পারবেন না এবং তাদের মধ্যে তাদের কোনো মাসলার ব্যাপারে মতানৈক্য ছিল কিন্তু কেউ ঝগড়াও করেন নাই কেউ গালিও দেন না কেউ কাউকে বাজে কথাও বলেন না কিন্তু আজকে এক মাঝাবের লোক আরেক মাঝাবের গালি দিতেছেন এবার ঠিক হচ্ছে না খুব ভুল হচ্ছে খুবই ভুল হচ্ছে

আমার অল্প জ্ঞানে মনে হয় আমি কোরআন হাদিসের কিছু জানি না তাদেরকে মনে হয় তাদের কথা এভাবে না বলা ভালো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো তাদের কথা এভাবে না বলা ভালো সাহাবাদের মধ্যে মতনকর করছিল আপনি কত হাদিস নেবেন আপনি সাহাবাদের জীবনই পড়ে দেখেন এক সাহায্য বলতেছেন এইভাবে আর এক সাহায্য বলতেছেন কেউ কিন্তু গালি দান নাই কেউ বলে না এবং সবার পক্ষে দলিল ছিল সবার পক্ষে দলিল ছিল কিন্তু কেউ কাউকে উপহাস করেন না কেউ কাউকে ছোট করেন কেউ কাউকে গালি দান নাই তো এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে ভাই আপনি ইমাম হানাফিকে মানেন কোনো সমস্যা নেই আমি ইমাম মালিককে মানবো কোনো সমস্যা নেই আরেকজন সাফিকে মানেন কোনো সমস্যা নাই ইমাম বুখারীকে মানেন কোনো সমস্যা নেই আপনি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর চলেন কোনো সমস্যা নেই দেখতে হবে আমাদের কোরআন এবং শূন্য অনুযায়ী যাচ্ছে কিনা এটা হলো মূল কথা এটাই মূল কথা এটা আমার কথা না এটা কোরআন এবং হাদিসের কথা এটা আপনি নিজে কোরআন হাদিস বারবার পড়তে থাকেন দেখবেন আমার মাথার মধ্যে ঢুকে যাবে আতি উল্লাহ আতীয় রসুল আতিউল্লাহ আতিউ রসুল যে আল্লাহকে মানো রসুলকে মানো এরপরে আসবে হাসরে চলে আসবেন যে কি রসুল যেটা গ্রহণ করে রসুল যেটা নিষেধ করে ওতে ফিরে আসো এগুলো স্পষ্ট কথাবার্তা এগুলা ধর্ম বেসিক জিনিস এই জিনিসগুলো আমাদের জানাটা খুবই খুবই জরুরি কিন্তু আমরা ওই ধর্মে কেন যেন পড়তে চাই না কোরআনটা প্রতিদিন পড়তে চাই না ভুল হচ্ছে খুবই ভুল হচ্ছে মৃত নিঃশ্বাসটা বিশ্বাস করেন প্রতিদিন মনে হয় এই পরের দিন সকালবেলা উঠে অনেক সময় জেগে উঠে দেখি যে এখনও বেঁচে আসি সব হান আল্লাহ এখনো বেঁচে আছি তার মানে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিতেছেন আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিতেছেন এই সুযোগগুলা আমিও যেন গ্রহণ করতে পারি আপনার গ্রহণ এবং এখন ডিজাস্টারের টাইম যেতেছে এটা একটা অতিরিক্ত ভয়ের ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমি ভাই করো না ওরকম ভয় পাই না এই নিয়ম কানুনের কারণে কেয়ার করে চলতে হয় বাট আমি ওইভাবে ভয় পাই না আলহামদুলিল্লাহ কারণ করোনা হইলেও মরে যাব না হইলেও মরে যাব তবে নিয়ম মানা শূন্য মানা কোনো দোষের কিছু নাই টিকা নেওয়া ভালো কোনো সমস্যা নাই তো যাই হোক মূল কথা হচ্ছে ভাই কোরআন এবং শূন্য আমরা ধর্মের নাম যেন দলাদলি না করি কোনো গালিগালাজ না করি এই জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত এবং আমরা যেন ইচ্ছা তার সম্মান করি আমার আছে দশ দশ লক্ষ ভুল আপনার পাঁচটা ভুল তো এই আপনার পাঁচ ভুল নিয়ে তো আমার কোনো লাভ নেই তো আসেন আমরা ভাই ধর্মের দিকে কোরআন হাদিসের দিকে ফিরে আসি যেন আমরা জান্নাতে যেতে পারি এবং আল্লাহ যেন দয়া করে আমাদের মাফ করে দেয় এটা খুব ইম্পর্টেন্ট আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় যে কালকে ডক্টর ইমাম হোসেন একটা লেকচার শুনতেছিলাম আলহামদুলিল্লাহ যে বলতেছে কোরআন আয়াতটা ভুলে গেছি যে তোমরা মানে প্রতিযোগিতা করো কিসে আল্লাহ ক্ষমা এবং কি বিউটিফুল লেগেছে শুনে দেখেন ডক্টর ইমাম আমাকে ওনার ভালো লাগে অনেক ব্যাপারই কিন্তু উনি হলো কোফর শের বেদাতের স্পেশালিস্ট তিনটা ব্যাপারে ওনার বক্তব্য মারাত্মক বক্তব্য আপনি পছন্দ করবেনি এবং এই বক্তব্যগুলো সবার শোনা উচিত একেবারে বেসিক বক্তব্য কোফর শের বেদা এবং উনি এত সুন্দর ক্লাসিফিকেশন করে বক্তব্যগুলো দিচ্ছেন আপনি মনে রাখা খুব সহজ হবে তো দয়া করে এদের বক্তব্য শুনেন এদের কথা শুনেন